আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হীরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ রহমতে আপনাদের সকলের ভালোবাসায় আমি আর আমার পরিবার সকলেই ভালো আছি। তো লকডাউন চলছে এখন, কি বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে হাফসার বাবা অফিসে চলে গেল। নাস্তা আজকে আর বানাই দেই নেই, বললো যে আজকে আর খাবো না, ভালো লাগতেছে না নাকি। তো সকাল সকাল সে খালি পেটেই বের হয়ে গিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে রুটি বানিয়েছি, ঘর ঝাড়ু দিচ্ছি। তারপরে দেখলাম যে চাদর কয়টা একটু ময়লা ময়লা হয়ে গিয়েছে, তিন দিন হয়ে গেছে। তো ভেবেছিলাম যে কালকে উঠাবো, তা দেখলাম থাক আজকেই উঠিয়ে রাখি, ভালো লাগলে আজকে ধুবো, না হলে কালকে ধুবো। তো চাদর দুইটা চেঞ্জ করলাম, চাদর দুইটা চেঞ্জ করে এখন দেখি ঘেমে একদম একাকার অবস্থা, প্রচুর পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু লাইট জ্বালাইনি, এই দেখেন কি পরিমাণে রোদ্র উঠেছে। তো ঘেমে গেছি, হাফসা ঘুম থেকে উঠে ক্লাস করলো, তারপরে এখন নাস্তা পানি খেয়ে একটু টিভি দেখতেছে। তো আমিও একটু জিরিয়ে নিয়ে রান্নাবাড়ার কাজে চলে যাব। আর দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমার কপালে এখানে কি একটা ফোড়া উঠেছে, মানে সকালে ঘুম থেকে উঠে দেখি যে এখানে উঁচু হয়ে আছে, চুলকাচ্ছে চুলকাচ্ছে, পরে হাত দিয়ে বুঝতে পারিনি, আয়নার সামনে গিয়ে দেখি কত বড় একটা গোল হয়ে ফোড়ার মতো উঠেছে। এখন এটাকে ঠিক করার জন্য আবার অনেক রেমেডি আমার ইউজ করতে হবে, এখন দেখি কোনটায় কি হয়। আর উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, তো একটু রেস্ট নিয়ে নেই, তারপরে যে কাজকাম করে আপনাদের সাথে তো শেয়ার করা হবেই, তাই না? গরমের প্রশান্তি বলতে আমি এই শশাকেই বুঝি, কারণ শশা খেলে আমার কাছে মনে হয় যে কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। শুধু আমার কাছেই না, আসলেই কিন্তু শশা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর শশা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর যে পরিস্থিতিতে এখন আমরা আছি, এখন তো আরও বেশি বেশি করে খেতে হবে। তো শশা কেটে হাফসার আমি খেয়ে নিচ্ছি এখন বসে বসে, আর তরকারি কাটাকাটি করতে বসে গিয়েছি হাফসার বাবা আমি, যে পরশু দিন গিয়ে বাজার করে এনেছিলাম। তারপরে আর তরকারি তেমন কিছু রান্না করা হয়নি, কালকে শুধু ডাল আর ডিম ভাজি করেছিলাম। ভালো লাগেনি রান্না করতে, মাঝে মাঝে নিজেকেও কিন্তু একটু ব্রেক দিতে হয়। সব সময় রান্নার পিছনে বা ঘর দুয়ারের কাজের পিছনে কিন্তু দৌড়াদৌড়ি করতে হয় না, নিজেকে মাঝে মাঝে সময় দিতে হয়। তো আমি কালকে নিজেকে সময় দিয়েছি বলতে কোনো কাজ করিনি, আলিশার মতো সারাটা দিন শুয়ে বসে কাটিয়েছি, এই হলো আমার নিজেকে সময় দেওয়া বোঝায়। তো যাই হোক, এখন আমি সজনে ডাঁটাগুলা ছুলে কেটে নিচ্ছি, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। আজকে সজনে দিয়ে ডাল রান্না করব, আর পটল ভাজি করব, পটল মানে এপিট ওপিট করে ভাজি করব। পটলটা আমি ছুলে নিচ্ছি না, পটলটা মানে চেছে নিচ্ছি, চেছে নিয়ে মাছের মতো করে আজকে পটল ভাজি করব। হাফসা বিশেষ করে এই পটল ভাজিটা খুবই পছন্দ করে, এই সাইড দিয়ে এরকম বাঁকা বাঁকা করে কেটে নিয়ে আবার এই পাশটাতেও ওরকম একই সিস্টেমে বাঁকা বাঁকা করে জাস্ট কেটে নিলেই হবে। একটু ফাঁক ফাঁক করে, একটু ফাঁক ফাঁক করে জাস্ট মাছ যেরকম আমরা কাঁচাই ওরকম করে কাঁচালেই কিন্তু এরকম পটল সুন্দর মতো কাটা হয়ে যায়। তো আমি সব কয়টা পটলই এরকম করে কেটে নেব। আমি তিন পিস পটল ভাজি করব, হাফসা দুই পিস খাবে, আমি এক পিস খাবো। হাফসা পটল ভাজিটা খুবই পছন্দ করে, প্রথম প্রথম কিন্তু পটল ভাজি খেতে চাইতো না, যার জন্য আমি এরকম ডিজাইন করে মাছ মাছ বলে বলে ওকে খাওয়াতাম। কিন্তু পটলের বিচি যখন দেখতো তখনও বুঝে যেত যে এটা মাছ না, এটা অন্য কিছু। তো যাই হোক, এখন খেতে 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 ওর কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো আপনাদের ঘরেও যাদের বাচ্চা আছে তারাও কিন্তু আমার মতো এরকম কিছু কিছু টেকনিক ফলো করে বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু সবজি সব বাচ্চারা পছন্দ করে না, যারা যারা পছন্দ করে আলহামদুলিল্লাহ তা তো অনেক ভালো, আর যারা যারা পছন্দ করে না, শুধু শুধু মারামারি করে মানে বকাঝকা করে না খাইয়ে একটু নতুনত্বভাবে এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা রান্না করে দিলেই কিন্তু বাচ্চারা খুশি হয়, মানে আমার মতো যেরকম আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই সবসময়। দুপুর একটা বেজে গিয়েছে, হাফসা গোসলে গিয়েছে। তো হাফসা বিবি গোসল থেকে বের হওয়ার আগে আমি হাফসার জন্য আর আমার জন্য একটু শরবত রেডি করে নিয়েছি দুপুরবেলা। আমরা কিন্তু এই গরমের ভিতরে সবসময় এই শরবতটা খাওয়ার চেষ্টা করব, আর আসছে রোজার সামনে একদম অল্প সময়ে এই শরবতটা কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। একদম সিম্পল একটা শরবত, কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন একটা লেবু কেটে আমি হাফসারটায় দিয়ে দিয়েছি এক টুকরো, আর আমারটায় দিয়ে দিলাম
দিলাম যেটুকু অবশিষ্ট ছিল পুরাটাই। এখন দিয়ে দেব একটু পরিমাণে হাফসার জন্য চিনি, যাদের ডায়াবেটিস আছে বা চিনি যারা অ্যাভয়েড করেন তারা চিনি দেবেন না, আমার মতো শুধু লবণ দিয়েই খেতে পারেন। আর এটা নর্মাল লবণ দিলে কিন্তু অতটা স্বাদ হয় না, এখানে বিট লবণটাই দেওয়া লাগবে, মানে বিট লবণ, কালো লবণ যে যেটা বলে চিনে। তো বিট লবণ দিয়ে একটু বরফ দিয়ে দিলাম, ব্যাস এই হয়ে যাবে দুপুরের প্রশান্তিকর একটা ড্রিঙ্কস। মানে রোজা বলেন, দুপুরবেলা বলেন, বিকালবেলা বলেন, যখন আপনার গরম লাগতেছে বা ভালো লাগতেছে না, যাদের পেট ব্যথা করে, ওই গরমে কিন্তু অনেক বাচ্চারা আছে যাদের পেটে ব্যথা করে, তারাও কিন্তু এই শরবতটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে পেট ব্যথা একদমই সেরে যাবে। গোসল করে নামাজ পড়ে মাত্র এই খাবার বেড়ে টেড়ে নিয়ে চলে আসলাম এখানে। পটল ওই যে দেখিয়েছিলাম মাছের মতো পটল ডিজাইন করে ভাজা, এই ভাজার পরে এই এত সুন্দর দেখতে আসে, যার জন্য বাচ্চারা কিন্তু আকর্ষণীয় হয়ে যায়। আর পাতলা ডাউল রান্না করেছি, সজনে দিয়ে পাতলা ডাউল, এটা আর আজকে কোনো রান্নাবার আপনাদের সাথে শেয়ার করলাম না, পরে আমি একদিন দেখাবো। সজনে দিয়ে ডাউল কিন্তু সবাই কম বেশি আমরা রান্না করতে পারি, আর আজকে এমনিও একটু গরমের ভিতর ভালো লাগেনি, যার জন্য আর ভিডিও আমি শ্যুট করিনি। তো এখন হাফসাকে আমি পটল আর ডাউল দিয়ে ভাত খেয়ে নিব আমরা দুজন, আর পটল ভাজার সাথে এখানে একটু আমি মরিচ পেঁয়াজ ভাজাও করে নিয়েছি, যাতে গরম ভাতের সাথে শুধু শুধু পটলটা খাওয়া যায়। সব পটল ভাজা বলেন, বেগুন ভাজা বলেন, সবসময় কিন্তু একটু মরিচ পেঁয়াজ ভাজা যদি বাড়তিভাবে থাকে, খাবারের কিন্তু একটা স্বাদই অন্যরকম চলে আসে। বিশেষ করে হাফসাও পছন্দ করে আর আমিও পছন্দ করি। দুপুরে খাওয়া দাওয়াটা মজা করে সেরে একটু রেস্ট নিব। চকলেট চাপ টিপি আপনার কেমন লাগতেছে হাফসা বিবি? এমনিতে তো মনটার ভিতরে ফুল ঘুরতেছে চকলেট দেখে, তাই না? কেমন হয়েছে জীবনের ফার্স্ট চকলেট চাপটি বানিয়েছি? চকলেট কি জানো বলে কে, ধোসা, চকলেট ধোসা, আমাদের বাংলা ভাষায় আমি চাপটি বলি। তো চকলেট দিয়েই বানিয়েছি, ভেবেছিলাম তেমন একটা মজা হবে না, কিন্তু জাস্ট অন্য লেভেল, খেতে মানে খুব খুব খুবই মজা। হাফসা তো চুকুট চুকুট করে খেয়েই ফেলতেছে, আর আমারটা আমি খুবই কম চকলেট দিয়েছি, আমারটাই হাফ দিয়েছি আর ওটাই পুরাটা চকলেট দিয়ে দিয়েছি, কারণ ও এমনি চকলেটের পাগল, আমি অতটা নিইনি। কেমন না কেমন লাগে, খেতে পারি কি না পারি, শুধু শুধু চকলেট নষ্ট করার দরকার নেই, কিন্তু দেখতেছি বলার ভাষা নেই, এত মজা হয়েছে চাপটিটা, আর ওটা তো আরো মজা হয়েছে, মানে কেকের থেকেও মনে হচ্ছে যে চাপটি বেশি মজা। নর্মালি চাপটি আমরা যেরকম বানাই আটার গোলা দিয়ে, অল্প একটু পরিমাণে এক চা চামচ চিনি দিয়েছি, অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি, ব্যাস এই দিয়ে গুলে তেলে তেল ব্রাশ করে নিয়ে ভেজে নিয়েছি, মাঝখান দিয়ে শুধু চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি। এই হলো চাপটির রেসিপি। এখন বলবেন যে আপু শেয়ার করলাম না, শুধু খাওয়া দেখাচ্ছ, যদি সামনে আবারও বানাই অবশ্যই শেয়ার করব। আর বন্ধুরা, এই লকডাউনের ভিতরে সকলে কিন্তু ঘরে থাকবেন, বাহিরে যেয়ে না, ঘরে আপনারা নিত্য নতুন আমার মতো এক একটা ডিশ ট্রাই ট্রাই করে করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। ট্রাই করতে করতে কিন্তু একটা দুটা ডিশ মজাদার হয়েও যায় নিত্য নতুনে, যে আমারটা যেরকম হয়ে গেল, অসাধারণ মজা। তো খাবারটা খেয়ে নিয়ে মজা করো। আপনাদেরকে চাপটি দেখানোর পরে আমার চাপটিটা শেষও হয়নি পুরাপুরি, তার ভিতরেই মানে বালির ঝড় শুরু হয়ে গেল, হুট করেই বালির ঝড়। আমি দরজা যাও না আটকাতে আটকাতে ঘর, মানে বলতে গেলে 2-3 কেজি বালি আমার ঘরে চলে এসেছে। তো এর মাঝেই এরকম ঝড় উঠতে উঠতে এত পরিমাণে ঠাডা পড়ছে আর মানে বিদ্যুৎ চমকাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে ভয় পেয়েছি হাফসার আমি, কারণ একদম উপরে তো পুরো বৃষ্টিটা একদম বোঝা যায়, এত সুন্দর বৃষ্টি নেমেছে বাইরে। তার ভিতরে আপনার ভাই অফিস থেকে আসার সময় আমার জন্য চটফটি নিয়ে আসছে, হাফসার জন্য সিঙ্গারা নিয়ে আসছে, ওই যে সিঙ্গারা খাচ্ছে। আচ্ছা, তুমি খুশি সিঙ্গারা পেয়ে? আর আমি তো এক কথায় মানে কি বলবো, খুশিতে 3 লাভ দিতে পারলে 3 লাভ দেই, কারণ এত মজার চটপটি সে আমার জন্য নিয়ে আসছে, আর অনেকটা পরিমাণে। তো হাফসার বাবা হাত মুখ ধুচ্ছে,
হাত মুখ ধুয়ে আসলেই খাবো। আর আমিও কিন্তু রান্না করেছি গরু মাংস, সজনে দিয়ে ডাল আর গরম গরম ভাত। আজকে খাবারটা যে এত স্পেশাল হয়ে যাবে ভাবতেও পারিনি। মাঝে মাঝে হাজব্যান্ডরা যদি এরকম খাবার বা যে কোনো কিছু এনে যদি সারপ্রাইজ দেয়, বিশেষ করে আমরা মহিলারা যা যা পছন্দ করি তাই যদি এনে দেয়, তাহলে কিন্তু খুশিতে আত্মহারা আমরা এমনিতেই হয়ে যাই। তো আর কথা বলতে পারতেছি না, গালে পানি চলে আসছে, খেয়ে নেই কেমন।